তোমরা যাকে স্বর্গ মনে করো আমার কাছে সেটাই নরক, তোমরা যাকে নরক ভাবো আমার কাছে সেটাই স্বর্গ। তোমাদের স্বর্গের ডেফিনেশন আর আমার স্বর্গের ডেফিনেশন এক নয় দিদি। তোমাদের আবিষ্কৃত স্বর্গের সোপানে প্রবেশ করা আমার পক্ষে সম্ভব নয়। চুপ কর, তোর মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। মায়ের স্নেহে লালন পালন করে একটা কালসাপ পুষেছি। থাক তুই তোর রুদ্র নামের স্বর্গকে নিয়ে, এখনই বিষ খেয়ে মরবো আমি। যার কাছে তার দিদির চাওয়া পর কোনো মূল্য নেই, সেই দিদির বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই এখনই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। দিদি, দিদি কথা বলছ না কেন? দিদি ওঠো, দিদি মাথা ঘুরে পড়ে গেছে। মায়া, মায়া, মাইনর স্ট্রোক, এ যাত্রায় উনি বেঁচে গেলেন। ওনার ব্রেনের নার্ভগুলো অত্যন্ত সংকুচিত হয়ে গেছে, যে কারণে অল্প উত্তেজনাতেই ওনার মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হয়। ভবিষ্যতে ভীষণভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের, কেমন? মানসিকভাবে উনি উত্তেজিত হয়ে উঠতে পারে এমন কোনো কাজই আপনাদের ওনার সাথে করা যাবে না। দিদি, ও কেন এসেছে? ওকে বিদায় হয়ে যেতে বলো আমার চোখের সামনে থেকে। ও কি আমার মরার লাশ দেখতে চায়? আমি ভালো করেই জানি, আমি মরলে ও বেঁচে যায়। ও তো আমার মৃত্যু কামনাই করে। ওকে যেতে বলো আমার চোখের সামনে থেকে, ওকে যেতে বলো। আমি ওকে সহ্য করতে পারছি না, আমি পারছি না। এইভাবে বলো না দিদি। এভাবে বলবো না তো কি বলবো? তোর মন বোঝার ক্ষমতা আমার আছে। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। প্লিজ শান্ত হন, আপনি এভাবে উত্তেজিত হবেন না। বুঝতে হবে আপনি শারীরিকভাবে অসুস্থ। প্লিজ মা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। কার জন্য বাজবো, কিসের জন্য বাজবো? তুমি চেয়ে চেয়ে দেখছো কি? ওকে চোখের সামনে থেকে বের হয়ে যেতে বলো। মা, তুমি উত্তেজিত হবেন না। এত কিছু বলার পরে উনাকে আবার কে উত্তেজিত করেছে? প্লিজ আপনি বেরিয়ে যান, প্লিজ বেরিয়ে যান। এভাবে কান্নাকাটি করলে আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সিস্টার। স্যার, উনাকে একটি ঘুমের ইনজেকশন দিন। ওকে স্যার। যে কোনো সময় এই পৃথিবীর আলো, অক্সিজেন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আমার মৃত্যুর পরে তুই ছাড়া চন্দ্রবতী আর কেউ থাকবে না। মরার আগে চন্দ্রবতীকে তোর হাতে
কথা দে মা, বাবা মা মরা, এই মেয়েটাকে তুই কখনো কষ্ট দিবি না, কষ্ট দিবি না মা। কথা দিলাম মা। মা হয়ে তুমি এতদিন আমাদের জন্য যে দায়িত্ব পালন করেছো, আজ থেকে সেই দায়িত্ব আমি আমার মাথায় তুলে নিলাম মা, মাথায় তুলে নিলাম মা। কি অপরাধ ছিল আমাদের, তোর কোন আবদারটা আমরা পূরণ করিনি। ডাক্তারের কথাটা তুই শুনলি, তোর এই কঠোর সিদ্ধান্ত থেকে সরে না আসলে তোর দিদিকে কিন্তু বাঁচানো যাবে না। তোর দিদির বাঁচা মরা শুধুই তোর হাতে। বল তুই কি চাস, দিদিকে নাকি রুদ্রকে? জানি আমাদের চাওয়ার কোনো মূল্য নেই তোর কাছে, আমাদের যে রুদ্রই তোর কাছে বড়। চলে যা রুদ্রের কাছে, প্লিজ তোমার দিদি মরলেও তার লাশ দেখতে এসো না, আর যদি আসো তার আত্মা কষ্ট পাবে। দাঁড়াও জামাই বাবু, রুদ্রকে নয়, আমি আমার দিদিকেই চাই। মেনে নিলাম তোমাদের সব চাওয়াকে, সুকুমার সার পরিবারের সঙ্গে বসে ঠিক করো, আহ।